চড়া হলো জ্বালানির দাম, একদিনে আকাশছোঁয়া ডিজেল, মাথায় হাত আম জনতার। লাগাতার দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের, এই নিয়ে টানা তিন দিন কলকাতায় দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় লিটারে 100 টাকা পেরিয়ে গেল ডিজেলের দাম। উৎসবের মরশুমে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে চলছে তেল সংস্থাগুলি। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরেই জ্বালানি তেলের এই লাগাতার দাম বৃদ্ধি, এমনই দাবি কেন্দ্রীয় সরকারের। চড়া হলো জ্বালানির দাম, একদিনে আকাশ ছোঁয়া ডিজেল, মাথায় হাত আম জনতার। লাগাতার দাম বৃদ্ধি হলো পেট্রোল ডিজেলের, এই নিয়ে টানা তিন দিন কলকাতায় দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় লিটারে 100 টাকা পেরিয়ে গেল ডিজেলের দাম। উৎসবের মরশুমে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে চলছে তেল সংস্থাগুলো। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরেই জ্বালানি তেলের এই লাগাতার দাম বৃদ্ধি, এমনই দাবি কেন্দ্রের। অন্যদিকে ফের দাম বৃদ্ধির জেরে হুহু করে বেড়ে চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। পাল্লা দিয়ে বাজারে শাকসবজির দামও বাড়ছে, করোনাকালে বাজারে গিয়ে মাথায় হাত আম জনতার। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 9832213186। অস্বাভাবিক দাম বেড়ে গেছে, মানে আমাদের যাদের মধ্যবিত্ত ঘরের লোক তাদের পক্ষে খুবই অসুবিধা। মানে গাড়ি এখন রাস্তায় নামানো কতটা অসুবিধা হচ্ছে আর কি? রাস্তা গাড়ি তো রাস্তায় চলতেই হবে, ইমার্জেন্সি পেরে চলতে হবে, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। 108 টাকা লিটার তেলও চলতে হবে, আমাদের খুব অসুবিধা হচ্ছে মধ্যবিত্ত ঘরের লোক। ব্যাপারটা হলো কি, পরিস্থিতি যা, যেভাবে মানে ভ্যাকসিন বিনা পয়সা দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, কৃষকদের পয়সা দিচ্ছে, সব জায়গায় ভর্তুকি দিচ্ছে, হচ্ছে তো টাকাটা আগ্রহ তাতে আমাদের পক্ষে ঠিক আছে। সেখানে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কোথায় আর কোথায় সোর্স আছে গভর্নমেন্টে বলেন তো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সোর্স কোথায়? ভ্যাট তো কমাচ্ছে না, ভ্যাট কমালে ওরাও কমাবে। মানে এই মধ্যবিত্তদের কতটা অসুবিধার মুখে পড়তে হবে? আমার অসুবিধা, কিন্তু বিনা পয়সায় যে আমরা খাচ্ছি, রেশন পাচ্ছি, ই পাচ্ছি, স্বাস্থ্য পাচ্ছি, কৃষকদের দিচ্ছে, যাই হোক আমাদের মধ্যবিত্তের অসুবিধাই হচ্ছে। মধ্যবিত্তরা তো বড়লোক আর গরিবিত্ত নাই, মধ্যবিত্ত অসুবিধা হচ্ছে।